Baca sus, Pulmuti tuh baca sus. Ma, tuh kare mata kos. Pulmuti, kyu ise ma? Kayak tuh ke? Pulmuti ami. Haramzada, tuh ke? Ekhane eto rate ki koros? Pulmuti dekh, ami Nura, ami to Nura chora. Sora, tuh suri korte na isos. তোরে আজকে বডিটা কবে খেতে হলামু মতি তুই আমার চিনতে পারতাছস না ভালো করে তাকা দেখ না আমার চোখের দিকে তাকা দেখ এই তোর কি জানের ভয় নাই হ্যাঁ আমি এখনি মানুষজন ডাক দিয়ে তোর মার খাওয়ামু না আমি যাব না আমি আমার ফুলমতি রে না তুই কোনো জায়গা যাব না যাবি না খাড়া ফুলমতি তুই এমন করতাছস কি আমার চিনতে পারতাছস না তাকাস না আমার দিকে তাকা দেখ ভালো করে দেখ আমারে ফুলমতি তুই আমার চিনতাছস না ফুলমতি ভালো করে তাকায় দেখ আমি তোর নুরা আমি যাবো না ফুলমতি আমি তোর লগে আবার আমু খারাপ আমি তোর না নিয়ে যাবো না টায় 100% পর্যন্ত ক্যাশব্যাক সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার দেশি নগদে বেশি লাভ স্যার ফাইন বসুন কি করব তোমার জাস্ট ফাইন স্যার ফাইন তোমার ওখানে টুটুল নামে যে ছেলেটা ছিল সেই ছেলেটা তো মার্ডার হয়েছে সেটা নিয়ে মিডিয়া অনেক বাড়াবাড়ি করছে বিভিন্নভাবে এটা অপপ্রচার চালাচ্ছে তার উপর মানবাধিকার কর্মী আর উপর মহলে চাপ তো আছে স্যার আমরা তো টুটুল এনকাউন্টার করিনি আপনি তো সব কিছু ভালো মতো নিয়ে জানেন তাছাড়া টুটুল আনন্দনগর গ্রামের জন্য ভালো একটা ট্রাস্ট ছিল ওর ওখানে বেশ কয়েকটা খুনের মামলাও রয়েছে ওকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক লাভ হতো মিডিয়ার ব্যাপার তো তুমি বুঝোই তোমাকে ওখানে যে স্পেশাল মিশনে পাঠানো হয়েছে সেটার আপডেটটা কি স্যার আপডেট হচ্ছে এক্সকিউজ মি স্যার প্লিজ ওকে ক্যারি অন আরে বলো ফাহিম সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ভাইজানের পুলিশ থানায় লয়ে গেছে এইকে পুলিশ ধরে নিয়ে গেছে কিন্তু কেন অনেক কথা তুমি আইবা কখন আচ্ছা আমি একটু পরে তোমাকে ফোন ব্যাক করছি তখন এসে কথা বলবো ঠিক আছে কি ব্যাপার ফাহিম, এনিথিং রং? ইয়েপ স্যার, আসলে আনন্দনগর গ্রামের মেইন পয়েন্টই হচ্ছে সেখানকার স্কুলের হেড টিচার রাতু মাস্টারকে। কথা দিয়া তুমি বন্ধু দিলা আমায় ব্যথা, কথা দিয়া তুমি বন্ধু দিলা আমায় ব্যথা, আমি সহিয়া গেলেও বন্ধু সইব না বিধাতা, আমি সইয়া গেলেও বন্ধু সইব না বিধাতা। যে অন্তরে রাখলাম তোমার, যে অন্তরে রাখলাম তোমায়, আঘাত করলা সেথা, আমি সরিয়া গেলেও বন্ধু সইব না বিধাতা, আমি সরিয়া গেলেও বন্ধু সইব না বিধাতা। কি ব্যাপার, আমার কৈতরটা এখানে একা একা বসে কি করে? সকাল বেলা খোপ থেকে বাইর হইয়া ভালো দেখে একটা মাথা খুঁজতেছে। আমার মাথা খায়া তোমার পেট ভরে নাই, আবার কার মাথা খাইতে চাও? তোমার মাথা খায়া আমার বদহজম হইতাছে। এই যে আমারে কৈতর কইয়া ডাক দিলা, এখন পাখির মতো যদি তোমার মাথায় হাইগা দিতে পারতাম তাইলে আমার মনটা আনন্দে ভরে যেত। খালি দুষ্টু দুষ্টু কথা বলো তুমি। তুমি এত মিষ্টি মিষ্টি মুখে সকালবেলা ময়ূর সাইজা কই যাইতেছ আমার কাউয়া পাখি? হাসপাতালে যাইতাছি নাসিমরে দেখতে। তোমার কুকর্মের লক্ষ্মী পেশাটা মরতে বইছে। তোমার মুখে এত মিঠা কথা, মিঠা হাসি। আচ্ছা তোমার মতলবটা কি গো শোনা? মতলব কিছু না, শুনছ তো মাস্টার বদ্দারটারে খাঁচায় বসছে, এদিক দিয়া রিয়াদও সর্বশান্ত হয়ে গেছে। এখন তো আনন্দনগরে খালি আনন্দ আর আনন্দ, তাছাড়া নাসিমও মরে নাই, এখন ভালোই আছে। শুনো একটা কথা কই, শয়তান না এত তাড়াতাড়ি মরে না। আর তোমার আনন্দের যে পাকনা গজাইছে না, পিপিলিকার পাকনা কিন্তু মরার লেগেই গজায়, মনে রাখো কথাটা। এই মতিন মেম্বারের পাকনা পিপিলিকার পাকনা না, হাঁস পাখির পাকনা। হাঁস এত বেলা হয়ে গেল, তুই তো এখনো কিছু খাইলি না? বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দেনার। মা, আমি এখন কি করব? তুই তো সবই জানোস রে মা। তুমি আমার এই দিন নদীর পার থেকে তুই লাই না বাঁচাইছো, আমার তোমার লেগে নতুন জন্ম হয়েছে, তুমি আমার আরেক মা। তোরে আমি এতদিন সন্তানের মতোই রাখছি, আজীবন তুই আমার সন্তান হয়েই থাকবি। কিন্তু মা, আমি যে বিয়ার আসর থেকে উঠে আসা মাইয়া নুরা সোরারে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু তোর এই ভালোবাসা তো তোরে মৃত্যুর দুয়ারে নিয়ে গেছে। তোর গ্রাম যখন এক রক্তের খেলায় মাইতে উঠছে, তুই যদি তোর গ্রামে ফিরে যাস তুই তো বাঁচবি না রে মা। আর তাছাড়া তুই তো আমার সবই জানোস। আমি তো আমার ভাগ্য মাইনেই নিছি মা, কিন্তু নুরা যে আজকে আমার দেখা দিয়ে গেল, আমি তোরে তারাই দিল। আমি সহ্য করতে পারতেছি না মা। নুরাও হয়তো সহ্য করতে পারতেছে না, হ্যাঁ তোর কাছে বারবার সুইট টাইপ। এখন আমি কি করব মা? তুই ঢাকায় চলে যা, আমার এক পরিচিতর বাড়ি আছে, তুই আপাতত ওখানে গিয়ে থাক। এইটা তুমি কি কইলা? তুই আমার মা ডাকছিস না, আমি যা কই তাই তুই শুন। আমি তোমার কথার অমান্য করব না, আমার ভাগ্যরে আমি মাইনা নিছি। তাছাড়া আমি বেশ কিছুদিন ঢাকায় কাম করছি, ওইখানে আমার অনেক পরিচিত মানুষজন আছে, আমি হ্যাগোর কাছেই থাকি। আচ্ছা হোক, আমি তোরে যা কইতাছি মনোযোগ দিয়ে শুনবি আর মনে রাখবি। মামা, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি তার খুশির খবর? নাসিবের অবস্থা তো আগের চেয়ে ভালো, বেটা মনে নাই। হারামজাদা, এই যে তোর খুশির খবর? তাইলে? আরে বেটা, নাসিব মরলে রাতুল মাস্টার ফাইসা যেত আর মতিন মেম্বার পুঙ্গ হয়ে যেত। তাই তো, তাই না মরলে তো করার কিছু নাই। এ কইছে নাই, না মরলে মরার ব্যবস্থা করা যায়। ছোটবেলার বন্ধু বন্ধু রে, হাসপাতালে আশেপাশে থাকবি, সুযোগ পেলেই নাসিমকে খেয়ে ফেলাবি। তাহলে আমার খাওন চুরি করার বুদ্ধি তুমি খয়রে দাও না? আরে কি এর মধ্যে কি, আমরা তো অন্য খাওনের কথা কইছি। কি খাও? তাহলে আমারে দাও, আমিও খামু। সরলা বেগম, খাওন পরে। তোমার জন্য যে বাড়িটা বানালাম, তোমার কি বাড়ি পছন্দ হয়েছে? কি কই না, তুমি আমারে ভারী দিবা? এত বড় সাহস তোমার? এই বড়ারে নিয়ে আমি আর পারি না, আমি যাই। আমিও গেলাম। এই খারা, এই তোরা দুইজনে মিল্লা কি খাওনের কথা কইতাছিলি? আমারে ক। না মানে মামি, এই নতুন বাড়িটা আপনাকে কেমন লাগছে? কি কইলি? বাড়ি। তুইও আমারে বাড়ি দিবি? চেয়ারম্যানের ভাগনা, তোরে আজকে আমি পিটায় মেরে ফেলাম। খারা খারা খারা, কাইলা চেয়ারম্যানের বাইক না খারা তুই। আমি এই খাউন খামু না, বুঝলি? আই বুঝলি, আমার খাউন বলাই দে, আমি এই খাউন খামু না, বুঝলি? তোরা যে দিন দিন ইডিয়েট হয়ে গেছিস, এটা আমি কখনো ইমাজিনও করতে পারি নাই। আমার কোনো দোষ নাই ম্যাডাম, গুলতে কোনো কামের না। এখানে মিশন আসানোর পর থেকে ওরে কোনো কামই করতে দেখতাছি না। হ্যাঁ, তুই তো খুব কামের, এর লেগেই তোর কপালে আসলো কামের বেড়ি হওয়া। তোরা শুধু এই বাজে তর্কই করতে পারো না, আছে তোদের কোনো অ্যাক্টিভিটি, না আছে তোদের কাছে কোনো ইনফরমেশন। কি করবো ম্যাডাম, এই গ্রামে যেই পরিমাণ ভিলেজ পলিটিক্স, কোনো কিছু আগামাতাই খুঁজে পাই না। ও নাসিম খেলো কোপ, মাস্টার গেল থানায়, এদিকে রিয়াদ ভাইয়ের গরুর খামার চুরিয়ে খালি হয়ে গেল, দুই বন্ধু শত্রু হয়ে গেল, টুটুল আর ফুলমতি হয়ে গেল গায়েব। টুটুল গায়েব হয় নাই, টুটুল অলরেডি ডেড। ওয়াল্লাহ, কোন কি টুটুল মরে গেছে? কেমনে? টুটুলরে মারলো কেডা? তারা তুমি কই? এই আমার চামচ ছিল, তোরা যা। এই যে জান আমি এখানে। তারা তুমি এখানে? ও চল আমরা ওইদিক যাই। চলো। ভাইজান, ভাইজান একটা গরু নাই, ভাইজান একটা গরু নাই, আমার সব গরু লয়ে গেছে ভাইজান, আমার সব শেষ হয়ে গেল ভাইজান, আমার সব শেষ হয়ে গেল। খাইতে চলো। খয়ের ভাই আপনি আপনি আমগো বাড়িতে আবার হইছেন? কি করব কও, আমার যে বড় মায়া লাগে। আমার লাগে? আপনার তো মায়া লাগে কেন? না মানে সব মানুষের লাগাই লাগে, তো তোমার লাগে একটু বেশি। আপনি হন জানে হন দিকে। আরে তোর মিডা রসগোল্লার মতো বউরাই খা, আর ওকে কুত্তাল্লাহন ভাতের কানে মুখ দেয় বেড়ায়। খয়ের ভাই আপনি কিন্তু যাতা কথা কইতাছেন। কি করব কও, আমার মতো জোয়ান টাকরা এই গ্রামে আর কোনো লোক রইল না। পুটুল্লা গেল আরায়া, নাসিম মরে মরে অবস্থা। গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব সব করছে আমার উপরে একলা। আপনি হন জানতো আমার ভালো মন্দ আপনার দেখা লাগবে না। ভালো মন্দ তো আমি দেখি, কত কিছু দেখার লাগে আমি আশায় বুঝলাম। বলতে পারি না তো বাবা, দেখো তো বারান্দায় মনে হয়। তার মানে তো আম্মু কান্নাকাটি করছে। পায়েল আপু চলে যাওয়ার পর আব্বা আমার এমন হয়ে গেল কেন? তোমার আম্মুর এই সমস্ত ঢং এখন আর আমার ভালো লাগে না। নিজে আর ভাই মিলে আমার মেয়ে পায়েলটারে মেরে এতদিন ধরে ভং ধরে আছে। বাকি জীবনে আমার মেয়েটার জন্য হাহাকার করে আর শেষ হবে না। আব্বু তুমি সব কি বলো? আম্মু পায়েল আপুকে অনেক লাভ করতো, আমিও পায়েল আপুকে অনেক মিস করি। পাবেল আমি একটা বই পড়ছি, তো তুমি এখন যাও বাবা। ঠিক আছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। আম্মু তুমি এত কাঁদছো কেন? পায়েল আপু চাইতো যাতে তুমি সবসময় হাসি মুখে থাকো। তুমি যদি কাঁদো তাহলে পায়েল আপু কষ্ট পাবে না। ঠিক হয়ে যাবে।